ছয় মাসও নিতে হবে বুস্টার ডোজ, সংক্রমণ বাড়তেই বড় সিদ্ধান্ত। নতুন করে বাড়ছে সংক্রমণ, গোটা দেশ জুড়ে সংক্রমণের গ্রাফ ওপরের দিকে, আর এই অবস্থা নতুন করে আতঙ্ক বাড়তে শুরু করেছে। এমনকি চতুর্থ ওয়েভের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না চিকিৎসকদের একাংশ। পরিস্থিতি বিচার করে বুস্টার ডোজ নেওয়ার সময়সীমা কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার। গত কয়েক মাস ধরে বুস্টার ডোজ নেওয়ার সময়সীমা কমিয়ে দেওয়া নিয়ে আলোচনা চলছিল, অবশেষে বুস্টার ডোজ নেওয়ার সময়সীমা কমিয়ে ছয় মাস করে দেওয়া হলো। জানা যাচ্ছে ভ্যাকসিনেশন সংক্রান্ত পরামর্শদাতা বোর্ড ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনাইজেশন সম্প্রতি দ্বিতীয় ভ্যাকসিন এবং বুস্টার ডোজ নেওয়ার সময়সীমা কমিয়ে আনার কথা জানায়। এর আগে নয় মাসের ব্যবধানে বুস্টার ডোজ নেওয়ার কথা জানানো হয়েছিল, অর্থাৎ দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার নয় মাসের মধ্যে বুস্টার ডোজ নিতে হচ্ছিল, আর সেই সময়সীমাটাকে এবার কমিয়ে আনা হলো, যেখানে এবার থেকে দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস অর্থাৎ ২৬ সপ্তাহের মধ্যে বুস্টার ডোজ নিয়ে ফেলতে হবে। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। শুধু তাই নয়, কেন্দ্র এবং রাজ্যগুলোকে এই বিষয়ে চিঠি লিখে অবহিত করেছে বলেও খবর। এই সিদ্ধান্তকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছেন চিকিৎসকরা। যেভাবে নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে তাতে বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজন রয়েছে বলেই দাবি তাদের। করোনার বিরুদ্ধে লড়াইতে এখনও ভ্যাকসিনই রয়েছে, ফলে দ্রুত বুস্টার ডোজ নেওয়ার কথা জানাচ্ছে কেন্দ্র। বলে রাখা প্রয়োজন, গবেষকদের এই তথ্য বলছে ছয় মাস পর্যন্ত শরীরে অ্যান্টিবডি স্থায়ী হয়, কিন্তু নয় মাস পরে বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে অ্যান্টিবডি নষ্ট হয়ে যাওয়ার একটা শঙ্কা করেছিলেন গবেষকদের একাংশ। সেই কারণে ভ্যাকসিনের দ্বিতীয় ছয় মাসের মধ্যেই বুস্টার ডোজ নেওয়ার কথা বলা হয়েছিল বারবার। অবশেষে সেই জল্পনাতে শিলমোহর দিল মোদী সরকার। বলে রাখা প্রয়োজন, এর আগে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বুস্টার ডোজ নেওয়ার সময়সীমা কমিয়ে ছয় মাস করে দেওয়ার ঘোষণা করে দেওয়া হয়েছিল। এবার ১৮ বছর হলেই বুস্টার ডোজ ছয় মাসের মধ্যে নিতে হবে বলে কথা মন্ত্রকের তরফে। উল্লেখ্য, এপ্রিল মাস থেকে বুস্টার ডোজ নেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্রের তরফে। তবে প্রাথমিকভাবে করোনা যোদ্ধা এবং ষাট উর্ধ্বদের বুস্টার ডোজ নেওয়ার কথা বলা হয়েছিল। এরপর যদিও প্রাপ্তবয়স্ক হলে বুস্টার ডোজ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বছর মাঝেও কথা রাখল টুইটার, কেন্দ্রের কথা মেনে আটকে দিল কালি টুইট। দুই পক্ষের মধ্যে চলছে সমস্যা, সেই সমস্যার মাঝেও সরকারের কথা রেখে টুইটার কর্তৃপক্ষ কালি নামক ডকুমেন্টারি পোস্টারের টুইটটি আটকে দিয়েছে। টুইটারের সঙ্গে কমেন্ট তুলে নেওয়া বিষয় নিয়ে বিতর্ক চলছে কেন্দ্রীয় সরকারের। এই বিষয়ে ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে টুইটার। এসবের মাঝে ঘটে গিয়েছে দেবী কালী নিয়ে বিতর্ক, যেখানে দেখানো হয়েছে দেবী সিগারেট খাচ্ছেন। কানাডার চিত্র পরিচালক একটি ডকুমেন্টারি বানিয়েছেন যার নাম কালী, তার এই পোস্টার নিয়ে বিতর্কে ঝড় উঠেছে। পরিচালকের ছবি টুইট করেছিলেন। বিষয় নিয়ে যেহেতু বিতর্ক বেড়েই চলেছে, তাই ওই টুইট সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয় সরকারের পক্ষ থেকে টুইটার কর্তৃপক্ষকে। দুই পক্ষের সমস্যার মধ্যে টুইটার সরকারের কথা রেখে টুইটটি আটকে দিয়েছে। জানা গেছে টুইটার তথ্য প্রযুক্তি আইন ২০০০ অধীনে সরকারের একটি অনুরোধে টরন্টো ভিত্তিক চলচ্চিত্র নির্মাতা লিনাম মানি মেকালাইয়ার কালী ডকুমেন্টারি পোস্টার দেওয়ার টুইটটি আটকে দিয়েছেন। ৫ জুলাই টুইটটি আটকে রাখা হয়েছিল এবং ৬ জুলাই লুমেন ডেটাবেসে রিপোর্ট করা হয়েছিল। লুমেন ডেটাবেস সোশ্যাল মাধ্যমে মিডিয়া সংস্থাগুলি সহ ব্যক্তিগত সংস্থাগুলির ডাকে সাড়া দিয়ে ফের সেটি প্রকাশ করে। পরে তারা সারা বিশ্বে নানা সরকার এবং অন্যান্য সংস্থার কাছ থেকে আইনি টেকডাউন নোটিশ পায়, তখন সেটি ফের আটকে দেয় টুইটার কর্তৃপক্ষ। এই ঘটনাটি যখন ঘটছে তখন টুইটার তার কমেন্ট ব্লকিং নির্দেশের জন্য ভারত সরকারের নির্দেশে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে, যেটি কি তারা ক্ষমতায় অসামঞ্জস্যপূর্ণ ব্যবহার স্বেচ্ছাচারিতা বলে মনে করেছে। কর্ণাটক হাইকোর্টে দায়ের করা একটি রিট পিটিশনে টুইট কন্টেন্ট ব্লকিং নির্দেশের বিচার বিভাগীয় পর্যালোচনা অনুরোধ করেছে এবং শেষ পর্যন্ত আদালতকে এই ধরনের নির্দেশ তুলে দেওয়ার জন্য অনুরোধ করেছে। প্রসঙ্গত, মনি মেকালাইয়ের টুইট যা ভারতে আটকে রাখা হয়েছে তা হলো একটি সাম্প্রতিক চলচ্চিত্রের পোস্টার যা আগাখান মিউজিয়ামের ২রা জুলাই চালু করা হয়েছিল। টুইটটিতে দেবী কালীর ধূমপানের একটি ছবি রয়েছে আর তাকে ঘিরে বিপুল সমস্যা দেখা গিয়েছে। প্রসঙ্গত, সরকারি টুইট তুলে নেওয়ার বলার যথেষ্ট কারণ রয়েছে, কারণ বিগত কয়েক মাসে ধর্ম নিয়ে দেশে বিভিন্ন হিংসার ঘটনা ঘটেছে, এখনও চলছে নানা অপ্রীতিকর ঘটনা। তাই এবার চটজলদি সিদ্ধান্ত নিয়েছে সরকার টুইটারকে অনুরোধ করে সেই টুইট আটকে দেওয়ার জন্য। সেই কথা মেনেছে কর্তৃপক্ষ।